أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আজকের পর্বে আমরা জানব যে আহলে সুন্নাত ও জামাত কাকে বলা হয় এবং সঠিক জামাত তার নাম কি কি আছে। সঠিক জামাতদের প্রথম নাম হচ্ছে আহলে সুন্নাত এবং জামাত। আহলে সুন্নাত জামাত সকলেই নিজেদেরকে বলে, শিয়া ছাড়া সুন্নিরা যতরা আছে সকলেই বলে যে আমরা আহলে সুন্নাত এবং জামাত। এই নামটার মানে যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারব যে সত্যিকার আহলে সুন্নাত জামাত কারা। আর যারা আহলে সুন্নাত আর জামাত তারাই কিন্তু সঠিক, সঠিক মুসলমান তারা, সঠিক ইসলাম তাদের কাছে আছে, নবী এবং সাহাবাদের তরিকা তাদের কাছেই আছে। আহল শব্দের অর্থ হচ্ছে যারা মানে এবং আমল করে। আহল অর্থাৎ যারা অনুসরণ এবং অনুকরণ করে। কাকে? আস-সুন্নাত। সুন্নাত শব্দের অর্থ হচ্ছে নবীর নিয়ম, নবীর নিয়ম। তো আহলে সুন্নাত যারা নবীর নিয়মকে মানে এবং সেই অনুযায়ী আমল করে। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াল জামাত। জামাত অর্থাৎ জামাত। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেন যে আমার উম্মত 73 ফিরকা হবে, তাদের মধ্যে থেকে একটা জান্নাতি, একটি রিওয়ায়েতে নবী বলেন হুমুল জামাআহ, তারা হচ্ছে জামাত। আরেকটি হাদিসে বলেন মা আনা আলাইহি আল ইয়াম ও আসহাবি, আমার এবং আমার সাহাবাদের নিয়ম। তাহলে এখানে বলা হচ্ছে আহলে সুন্নাত, সুন্নাত অর্থাৎ নবীর নিয়ম, আর জামাত অর্থাৎ সাহাবাদের জামাত। তার কারণ যখন নবী বলেন যে হুমুল জামাআহ, হাদিস যখন বর্ণনা করেন নবীর যুগে জামাত ছিল কাদের জামাত, প্রশ্ন এটাই, নবীর যুগে যে জামাত ছিল সে কোন জামাত, কাদের জামাত, প্রশ্নের জবাব আসবে নবীর যুগে সাহাবাদের জামাত ছিল। অর্থাৎ আহলে সুন্নাত যে নবীর নিয়ম বিধান অনুযায়ী চলে, মানে, আমল করে। জামাত যে সাহাবাদের নিয়ম বিধান অনুযায়ী চলে, আমল করে, মানে, তাকে বলা হয় আহলে সুন্নাত ও জামাত। আর এটাই হচ্ছে আমাদের মিশন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে এবং আমার সাহাবাদেরকে যারা মেনে চলবে তারাই হবে সঠিক জামাতধারী। এদের আর একটা নাম সালাফি। সালাফ শব্দের অর্থ হচ্ছে যারা এর আগে ভালো মানুষ চলে গিয়েছে, অতীতে যারা ভালো মানুষ চলে গিয়েছে তাদের যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় সালাফ বা সালাফি। এই উম্মতের মধ্যে সব থেকে উৎকৃষ্ট লোক হচ্ছে নবী, তারপরে হচ্ছে সাহাবা একরাম, অর্থাৎ যারা নবী এবং সাহাবাদেরকে অনুসরণ অনুকরণ করে সব দিক দিয়ে, আকীদা, আমল, ইবাদত, মুআমালাত, আখলাক, দাওয়াত, তবলিগ, কোরআন হাদিস বোঝা, বোঝানো, সব দিক দিয়ে যারা নবী এবং সাহাবাকে মেনে চলে তাদেরকে বলা হয় সালাফি। এদের আরেকটা নাম আহলে হাদিস। এবং এই ভারতবর্ষে আহলে হাদিস এই নামটাই রেজিস্টার্ড আছে 1906 থেকে নিয়ে। ইনশাআল্লাহ এর পরের পর্বে আমরা জানব যে এই ভারতবর্ষে আহলে হাদিস কবে থেকে আছে। অনেকে বলে যে এরা ব্রিটিশ পিরিয়ডের পর থেকে এসেছে, পরে এসেছে, কবে থেকে আছে ইনশাআল্লাহ জানব। আহলে হাদিস শব্দের অর্থ, আহল শব্দের অর্থ এখনই জানলেন, যারা মানে এবং অনুসরণ অনুকরণ করে তাদের বলা হয় আহল। হাদিস অর্থাৎ কোরআন এবং হাদিস, আল্লাহর বাণীকেও বলা হয় হাদিস এবং হাদিস নবীর বাণীকেও বলা হয় হাদিস। খুতবাতে আমরা
এবং আপনারা বারবার শুনি, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, উৎকৃষ্ট হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবটাও হাদিস, আর নবীর কালামকেও হাদিস বলা হয়েছে। যেরকম আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেন, নবীর কথাকে নবীর বাণীকে হাদিস বলেন, ইদ আসাররান নবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, নবীর বাণীকে এখানে হাদিস বলা হয়েছে, হাদিস বলা হয়েছে। তাহলে কোরআন এবং হাদিস উভয়ে হাদিস, যারা কোরআন এবং হাদিসকে মানে তাদেরকে বলা হয় আহলে হাদিস। তারপরে আসুন এদের আর একটা নাম আহলুল আসার, আসার অর্থাৎ সাহাবা ইকরামদের নিয়ম বিধান, নবীর নিয়ম বিধানকে আসার বলা হয়। আরেকটা নাম মোহাম্মদি, যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ফলো করে তাদের বলা হয় মোহাম্মদি। এদের আরেকটা নাম আনসারুস সুন্নাহ, যারা সুন্নাতের মদদগার তাদের বলা হয়। এদের আরেকটা নাম ফিরকা নাজিয়া, আরেকটা নাম তাইফায় মনসুরা। এবার আসুন এই নামগুলো ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করব। আহলুস সুন্নাহ জামাত, নবী সাল্লাহ সাল্লাম বলেন 73 ফিরকার মধ্যে থেকে একটা ফিরকা যারা জান্নাতি হবে তারা হচ্ছে হুমুল জামাআহ, হুমুল জামাআহ। তাহলে বোঝা গেল যে আহলুস সুন্নাহ আর জামা। নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, তাহলে বোঝা গেল যে আহলে সুন্নাত। আর ইনশাআল্লাহ সালাফি আহলে হাদিস নাম এর সম্পর্কে বিস্তারিত আমরা জানবো, বিস্তারিত জানবো। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে তারা মোহাম্মদি, নবী সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার জন্য বলা হয়েছে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সুন্নাত আনসারুস সুন্নাহ এদের বলা হয়েছে। ফিরকা নাজিয়া, যারা নাজাত পাবে সেই ফিরকা, নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই জামাতটা নাজাত পাবে, কোরআন হাদিস থেকে এর প্রমাণ। তাইফায়ে মনসুরা, এই জামাতের আল্লাহ তাবারক তাআলা এদের সাহায্য সহযোগিতা করবে, নবী বলেন যে কিয়ামত পর্যন্ত একটা জামাত থাকবে তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহ তাদের সাহায্য সহযোগিতা করবে, সেই জন্য তাদেরকে তাইফায়ে মনসুরাও বলা হয়। তাহলে এইবার ফাইনালি কে এই নামগুলো, কি এই নামগুলোর দ্বারাতে ফিরকাবন্দি হচ্ছে? না, এর নামগুলোর দ্বারাতে ইসলাম, কোরআন, হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, এদেরকে চিহ্নিত করা হচ্ছে, এদেরকে আকাঙ্ক্ষিত করা হচ্ছে, এদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর দ্বারাতে কোনো ওদের পরের, সাহাবাদের পরের কোনো নাম পাওয়া যাচ্ছে না। কিন্তু এছাড়া যে নাম আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, কাদেরি, চিশতি আর নানা রকম যেগুলো আছে, এদের দ্বারাতে একটা মানুষ বুঝাচ্ছে, ইসলাম বুঝাচ্ছে না, নবী সাহাবা বুঝাচ্ছে না, কোরআন ও হাদিস বুঝাচ্ছে না, বরং এদের দ্বারাতে শুধুমাত্র একটা লোক বুঝাচ্ছে, একটা থট, একটা আইডিওলজি বুঝাচ্ছে। তাহলে এগুলো হক হতে পারে না। হক কি? যার অনুসরণ অনুকরণ করার অধিকার আছে, যাদেরকে অনুসরণ অনুকরণ করার অধিকার দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাহাবা কিতাব সুন্নাত কোরআন হাদিস, এদেরকে অনুসরণ অনুকরণ করার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এছাড়া অপরদেরকে অনুসরণ অনুকরণ করার অধিকার দেওয়া হয়নি, তাহলে তারা হবে বাতিল আর এটা হবে হক। ইনশাআল্লাহ এর পরের পর্বে, এর পরের পর্বে আমরা জানব যে এই নামগুলো কি কোরআন ও হাদিস থেকে সম্মত আছে কি না। ইনশাআল্লাহ স্থান দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ আমাদেরকে সম্মতি দেয়।